वेलकम बैक टू माय चैनल बिना पानी इंग्लिश एकेडमी। आज के आमी तुम्हारे के पश्चिम बंग मध्य शिक्षा पर्षद क्लास 9 এর কোসে দেখি 1.1 এর 5 এবং 6 এই দুটো ম্যাথ এই ভিডিওতে আমি আজকে সমাধান করাব। দেখো 5 নম্বরে ম্যাথে বলেছে, 5 নম্বরে বলেছে 4 ও 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যারেখায় বসায়। বলছে 4 এবং 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখতে হবে এবং সংখ্যারেখার সাহায্যে সেটা দেখাতে হবে। তো দেখো এর আগে ভিডিওতে আমি আলোচনা করেছি মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা p / q আকারে প্রকাশ করতে পারি এবং q not equal to 0 হবে, তাহলে সেইগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে নিয়ম হচ্ছে, এখানে যেহেতু দেখো 4 এবং 5 এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা বার করতে বলেছে, নিয়ম হচ্ছে যটা মূলদ সংখ্যা বার করতে বলবে তার সাথে আমরা সব সময় 1 প্লাস করব। তাহলে এখানে তিনটি মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাহলে 3 এর সাথে আমরা 1 যোগ করব, 3 এর সাথে 1 যোগ করলে আমরা পাব 4। তাহলে আমরা 4 পেলাম, 3 এর সাথে 1 যোগ করে আমরা পেয়েছি 4। এরপরে দেখো কার মধ্যে বার করতে বলেছে, 4 এবং 5 এর মধ্যে। তাহলে আমরা প্রথমে হচ্ছে 4 লিখলো লিখবো, আবার এইভাবে লাইন টেনে নেব, এখানে প্লাস করে যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা সবসময় নিচে লিখবো। তাহলে আমরা এখানে পেয়েছিলাম 4, 4 কে আমরা নিচে লিখলাম। এবার নিয়ম হচ্ছে এই 4 দিয়ে 4 কে গুণ করতে হবে, 4 এ 4 হচ্ছে 16। তাহলে আমরা প্রথম সংখ্যাটা পেলাম 16/4। এরপরে বলেছে 5, তাহলে 5 সমান সমান আমরা লিখবো ইকুয়াল টু দিয়ে লাইন টেনে নিলাম, নিচে লিখবো আমরা এই 4। এবার হচ্ছে দেখো 5 এবং 4 কে গুণ করব, 5 এবং 4 কে গুণ করলে 4 পাচ্ছে হচ্ছে 20। তাহলে নিয়ম হচ্ছে কি, যটা মূলদ সংখ্যা বার করতে বলবে তার সাথে আমরা সবসময় 1 প্লাস করব। তাহলে দেখো 3+1 মানে হচ্ছে 4। এবার হচ্ছে 4 এবং 5 এর মধ্যে বার করতে বলেছে, তাহলে 4 সমান সমান দিয়ে যেটা যোগ করে পাবো সেটা নিচে লিখবো এবং এই 4 এর সাথে 4 কে গুণ করে 16 পেলাম। আবার 5 এর মধ্যে বার করতে 5 কে আমরা লিখবো সমান সমান দিয়ে যোগ করে যেটা পেয়েছি সেটা নিচে লিখবো, তাহলে 5 এবং 4 গুণ করলে 4 পাচ্ছে 20। তাহলে হচ্ছে এবার মূলদ সংখ্যাগুলো লিখবো, দেখো 16 এর পরে হচ্ছে কি 17, তাহলে 17 লিখবো নিচে, দেখো এখানেও 4 এখানেও 4, তাহলে এখানে আমরা লিখবো 17/4। তারপরে লিখবো 18/4, তারপরে লিখবো 19/4। তাহলে তিনটে মূলদ সংখ্যা হয়ে গেল। এরপরে আমরা সংখ্যারেখায় এভাবে টানবো। তাহলে দেখো সংখ্যারেখায় কার মধ্যে বলেছি, 4 এবং 5 এর মধ্যে। তাহলে এখানে আমি 0 লিখলাম, এটাতে -1, -2, এখানে লিখব 1, +1, +2, +3, +4, তারপরে আমরা এই তিনটে ডিজিটকে বসাবো। 4 এর পরে লিখব 17/4, তারপরে লিখব 18/4, তারপরে লিখব 19/4, তারপরে আমরা লিখব 5, তারপরে লিখবো 6। তুমি আরো বেশি কিছু লিখতে পারো, +7, +8, +9, +10 অবধি লিখতে পারো। তাহলে দেখে নাও আমরা একটা 4 এবং 5 এর মধ্যে কি করে তিনটে মূলদ সংখ্যা নির্ণয় করব এবং সংখ্যারেখায় বসাবো। নিয়মটা হচ্ছে তোমরা ভালো করে দেখে নাও, এবং যে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলবে সেই মূলদ সংখ্যা যেটা আমরা পাবো তার মধ্যে বসাতে হবে। যেহেতু 4 এবং 5 এর মধ্যে বলেছে, এখানে 4 এখানে লিখেছে, এখানে 5 লিখেছে, তোমরা এটা একটা নাম দিয়ে দিতে পারো এই এ এবং বি, এই সরলরেখাটার নাম দিয়ে দিতে পারো এ বি। তাহলে দেখে নাও ভালো করে 5 নাম্বার, এরপরে 6 নাম্বারটা শুরু করব। দেখো 6 নাম্বারে বলেছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যারেখায় বসাই। তাহলে এখানে বলেছে 6 নম্বরে 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে।
তাহলে যেহেতু আমাদের নিয়ম হচ্ছে ছয়টা মূল সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে নিয়ম কি হচ্ছে, যটা বার করতে বলবে মূল সংখ্যা তার সাথে আমরা 1 প্লাস করব। তাহলে যেহেতু ছয়টা বার করতে বলেছে তাহলে 6 প্লাস 1 লিখব, 6 প্লাস 1 মানে হচ্ছে 7 পাবো, 6 প্লাস 1 মানে হচ্ছে 7। এরপরে হচ্ছে কার মধ্যে বার করতে বলেছে, 1 এবং 2 এর মধ্যে, তাহলে আমরা প্রথমে 1 লিখব, সমান চিহ্ন দিলাম, লাইন টেনে এখানে যোগ করে যেটা পাবো সেটা আমরা নিচে লিখব, তাহলে 1 দিয়ে 7 গুণ করলে 7 একে 7। আবার বলেছে 2 এর মধ্যে, তাহলে 2 লিখব সমান সমান 7 লিখব যোগ করে যেটা পেয়েছি, 2 দিয়ে 7 গুণ করলে 7 দুগুণে 14, তাহলে হচ্ছে আমরা পেলাম 7 বাই 7 এবং 14 বাই 7। এবার হচ্ছে মূল সংখ্যাগুলো লিখব, তাহলে 7 এর পরে কি হবে, 8, 8 বাই 7 কারণ যেহেতু দুটোর মধ্যে 7 কমন, 9 বাই 7, 10 বাই 7, 11 বাই 7, 12 বাই 7, 13 বাই 7, তাহলে আমাদের দেখো ছয়টা মূল সংখ্যা আমরা পেয়ে গেছি। এরপরে আমরা সংখ্যা রেখায় মূল সংখ্যাগুলোকে বসাবো, তাহলে আমরা বড় করে একটা লাইন টেনে নিই, সংখ্যা রেখা এটার নাম দিলাম এ এবং এটার নাম দিলাম বি, এখানে জিরো লিখলাম, মাইনাস ওয়ান, মাইনাস টু, এখানে লিখব ওয়ান। তাহলে বলেছি যেহেতু ওয়ান এবং টু এর মধ্যে মূল সংখ্যাগুলো লিখতে হবে, তাহলে ওয়ান লিখলাম, ওয়ান এর পরে হচ্ছে আট বাই সাত, তারপরে লিখব নয় বাই সাত, দশ বাই সাত, এগারো বাই সাত, বারো বাই সাত, তেরো বাই সাত। তাহলে দেখো একের 13 বাই 7 বসানো হয়ে গেছে, তাহলে একের পরে সংখ্যা হচ্ছে 2, তারপরে লিখব প্লাস 3, তারপরে লিখব প্লাস 4, তারপরে লিখব প্লাস 5, তোমরা আরো বেশি লিখতে পারো। তাহলে দেখো 6 নম্বরে অ্যানসারটা হলো, আমরা 6টা মূল সংখ্যা পেলাম, 8 বাই 7, 9 বাই 7, 10 বাই 7, 11 বাই 7, 12 বাই 7, 13 বাই 7, এবং সেই মূল সংখ্যাগুলো আমরা সংখ্যা রেখায় বসালাম। তাহলে তোমরা 5 এবং 6 দেখে নাও, এই 5 এবং 6 খুব ইম্পর্টেন্ট আছে, এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।